হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের জন্য এমন একজনের প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে আসলাম। তিনি আর কেউ না, আমাদের সবার প্রিয় নরিন আফরোজ প্রিয়া। তো বন্ধুরা, আমরা সবাই জানি আর্টস অফ প্রিয়ার এই হেয়ার অয়েলটা কিন্তু এখন ফেসবুক পেজে অনেক ভাইরাল, অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেক অনেক রিভিউ দেখতে পাচ্ছি যে তারা খুব ভালো রেজাল্ট পাচ্ছে। আমি নিজেও এই হেয়ার অয়েলটা ইউজ করেছি এবং কেমন ফলাফল পেয়েছি, এর দাম কত, কিভাবে ব্যবহার করতে হয়, কতদিনের মধ্যে কাজ করে, সকল কনফিউশন দূর করার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই সিম্পল একটা প্যাকেজিংয়ে তৈরি এই হেয়ার অয়েলটা, আর এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন অর্গানিক উপাদান যেমন মেহেদি পাতা, জবা, আমলকি, বহেরা, ত্রিফলা সহ বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস। তার মধ্যে মেথি আর কালোজিরা, পেঁয়াজের রস কিন্তু অন্যতম। আমরা সবাই জানি পেঁয়াজের রস, মেথি, কালোজিরা আমাদের চুলটাকে লম্বা করতে অনেক বেশি সাহায্য করে, আর মেহেদি পাতা আমাদের চুলটাকে সফট আর সিল্কি করে। এতে আরও ব্যবহার করা হয়েছে নারিকেল তেল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, যা আমাদের চুল পড়া কমাবে, আমাদের চুলটাকে দ্রুত গতিতে লম্বা হতে সাহায্য করবে, আর রুক্ষ সূক্ষ্ম চুলকে কিন্তু অনেক বেশি সিল্কি আর সফট করতে সাহায্য করবে। কিন্তু এটা মোটেও অল্প কয়েকদিনের মধ্যে সম্ভব না। তো বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে আর্টস অফ প্রিয়ার এই হেয়ার অয়েলটা খুব অল্প দিনে চুল লম্বা করে দেয়, অল্প দিনে চুল ঘন কালো করে দেয়। আসলে বিষয়টা এরকম না, যেহেতু এই হেয়ার অয়েলটা অর্গানিক পদ্ধতিতে তৈরি হয়েছে, আর আমরা সবাই জানি অর্গানিক যে কোনো কিছু কিন্তু আমাদের চুলে ইফেক্ট আনতে অনেক একটু দেরি করে, কিন্তু অর্গানিক হেয়ার অয়েলটা আমাদের চুলের জন্য সেফ, খুব ভালো। যারা অল্প সময়ে চুল লম্বা করতে চাচ্ছ তাদের আমি বলবো, এই হেয়ার অয়েল দিয়ে যদি তোমরা চুলটাকে লম্বা করতে চাও তাহলে একটু ধৈর্য ধরে হেয়ার অয়েলটা ইউজ করতে হবে। যদিও আর্টস অফ প্রিয়া মানে নরিন আফরোজ প্রিয়া বিভিন্ন লাইভে বলে থাকে যে এই হেয়ার অয়েলটি খুবই কম সময়ে আমাদের চুল পড়া বন্ধ করে দেবে, আমাদের চুল ঘন করবে, কালো করবে, লম্বা করবে, আসলে বিষয়টা এরকম না। অল্প সময়ে কখনোই অর্গানিক হেয়ার অয়েল আমাদের চুল ঘন কালো লম্বা করবে না। যাদের চুল পড়ার অনেক বেশি সমস্যা আছে তাদের আমি বলবো যে হ্যাঁ, এই হেয়ার অয়েলটা তোমরা ইউজ করো, কারণ এই হেয়ার অয়েলে কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু তোমরা যদি মনে করে থাকো এক সপ্তাহ 15 দিনের মধ্যে তোমাদের চুল পড়া কমে যাবে, তাহলে জিনিসটা একদমই ভুল। চুল পড়া কমাতে গেলে তোমার মিনিমাম এটাকে 1 মাস ইউজ করতে হবে। আর চুল কালো কতটা করে আমি জানি না, আমার চুল একটুখানিও কালো করেনি এই হেয়ার অয়েলটা ইউজ করার পর। আর যদি চুল লম্বা করতে চাও তাহলে তোমাদের মিনিমাম 6 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এবার বলবো এই হেয়ার অয়েলটি কীভাবে ব্যবহার করতে হয়। আমার মনে হয় এই হেয়ার অয়েলটা ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে রাত, কারণ এতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যা সূর্যের রোশনি লাগলে আমাদের চুলটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য রাতে লাগিয়ে সকালবেলা ধুয়ে ফেলতে হবে, মানে 12 ঘন্টার বেশি এই হেয়ার অয়েলটা রাখা যাবে না। চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব ভালো করে লাগাতে হবে, যদিও চুলের গোড়ায় লাগানোর পর হালকা জ্বালা করতে পারে, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে সিরিয়াস ভাবার মতো কিছুই না। যাদের স্কিনে অ্যালার্জি আছে তাদের চুলের স্ক্যাল্পে একটু জ্বালা করতেই পারে, কিন্তু 12 ঘন্টা পর অবশ্যই ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নিতে হবে। আর শ্যাম্পু করার পর চুলটা কিন্তু হালকা ড্রাই লাগতে পারে, তার কারণ হচ্ছে এতে কালোজিরা ব্যবহার করা হয়েছে, সেই জন্য শ্যাম্পু করার পর ভালো কোনো ব্র্যান্ডের কন্ডিশনার ইউজ করতে পারো। তোমরা চাইলে বাসায় মেথির কন্ডিশনার বানিয়ে ইউজ করতে পারো, এই কন্ডিশনারটা বেস্ট একটা রেজাল্ট দেয় এবং খুব ঝলমলে সিল্কি করে দেয় চুলটা। যদি তোমরা জানতে চাও কীভাবে মেথির কন্ডিশনার বানাতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আরও একটা বোনাস টিপস তোমাদের দিয়ে দিচ্ছি আমি ভিডিও শেষে, সেটা হচ্ছে ভেজা চুল কখনোই আঁচড়াবে না, তাতে কিন্তু চুল পড়া বেড়ে যাবে, চুল ভেঙে যাবে আর চুল রুক্ষ হয়ে যাবে। অনেকেই আছো যারা অনেক কিছু ব্যবহার করো কোনো ফলাফল পাচ্ছ না, তার একটাই কারণ, সেটা হচ্ছে ভেজা চুল আঁচড়ানোর। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।